বন্ধুরা, এখানে দেখো তিনটি ছবি আছে। এই তিনটি ছবি থেকে বর্ণ নিয়ে একটি ফলের নাম বলতে হবে। বন্ধুরা, উত্তরটি যদি পেরেছ তাহলে একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ফলের নামটি হবে চালতা। বন্ধুরা, এখানে দেখো চারটি ছবি আছে। এই চারটি ছবির ইংরেজি শব্দার্থ বলতে হবে। বন্ধুরা, উত্তরটি যদি পেরেছ তাহলে একটি লাইক করে দাও ও কমেন্ট বক্সে গিয়ে লিখে জানিয়ে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও। শব্দগুলোর ইংরেজি হবে এয়ারপ্লেন, টেলিফোন, ওয়াটার ফসেট ও টেবল। বন্ধুরা, এখানে দেখো তিনটি ছবি আছে। এই তিনটি ছবি থেকে বর্ণ নিয়ে জিনিসটির নাম কি হবে তার নাম বলতে হবে। বন্ধুরা, উত্তরটি যদি পেরেছ তাহলে একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। উত্তর হবে গায়ক। বন্ধুরা, এখানে দেখো তিনটি ছবি আছে। এই তিনটি ছবি থেকে বর্ণ নিয়ে একটি জিনিসের নাম হবে তার নাম বলতে হবে। বন্ধুরা, উত্তরটি যদি পেরেছ তাহলে একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। উত্তর হবে সাবান। বন্ধুরা, এখানে দেখো তিনটি ছবি আছে। এই তিনটি ছবি থেকে বর্ণ নিয়ে একটি জিনিসের নাম হবে তার নাম বলতে হবে। বন্ধুরা, উত্তরটি যদি পেরেছ তাহলে একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। উত্তর হবে ঈগল। বন্ধুরা, এখানে দেখো তিনটি ছবি আছে। এই তিনটি ছবি থেকে বর্ণ নিয়ে একটি জিনিসের নাম হবে তার নাম বলতে হবে। বন্ধুরা, উত্তরটি যদি পেরেছ তাহলে একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। উত্তর হবে গয়না। বন্ধুরা, এখানে দেখো তিনটি ছবি আছে। এই তিনটি ছবি থেকে বর্ণ নিয়ে দুটি জিনিস কি হবে তার নাম বলতে হবে। বন্ধুরা, উত্তরটি যদি পেরেছ তাহলে একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। জিনিস দুটির উত্তর হবে ইলিশ ও বাইশ। বন্ধুরা, এখানে দেখো তিনটি ছবি আছে। এই তিনটি ছবি থেকে বর্ণ নিয়ে দুটি জিনিস কি হবে তার নাম বলতে হবে। বন্ধুরা, উত্তরটি যদি পেরেছ তাহলে একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। জিনিস দুটি হবে বালিশ ও বাইশ। বন্ধুরা, এখানে দেখো তিনটি ছবি আছে। এই তিনটি ছবি থেকে বর্ণ নিয়ে একটি জিনিসের নাম হবে তার নাম বলতে হবে। বন্ধুরা, উত্তরটি যদি পেরেছ তাহলে একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। উত্তরটি হবে টেবিল। বন্ধুরা, এখানে দেখো তিনটি ছবি আছে। এই তিনটি ছবি থেকে বর্ণ নিয়ে একটি জিনিসের নাম হবে তার নাম বলতে হবে। বন্ধুরা, উত্তরটি যদি পেরেছ তাহলে একটি লাইক করে দাও, আর
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। উত্তরটি হবে চেয়ার। বন্ধুরা এখানে দেখো তিনটি ছবি আছে, এই তিনটি ছবি থেকে বর্ণ নিয়ে জিনিসটির নাম কি হবে তার নাম বলতে হবে। বন্ধুরা উত্তরটি যদি পেরেছ তাহলে একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। জিনিসটির নাম হবে দোলনা। বন্ধুরা এখানে দেখো তিনটি ছবি আছে, এই তিনটি ছবি থেকে বর্ণ নিয়ে একটি পাখির নাম হবে তার নাম বলতে হবে। বন্ধুরা উত্তরটি যদি পেরেছ তাহলে একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পাখিটির নাম হবে শকুন। বন্ধুরা এখানে দেখো তিনটি ছবি আছে, এই তিনটি ছবি থেকে বর্ণ নিয়ে একটি ফলের নাম বলতে হবে। বন্ধুরা উত্তরটি যদি পেরেছ তাহলে একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ফলটির নাম হবে বেদানা। বন্ধুরা এখানে দেখো তিনটি ছবি আছে, এই তিনটি ছবি থেকে বর্ণ নিয়ে একটি ফলের নাম বলতে হবে। বন্ধুরা উত্তরটি যদি পেরেছ তাহলে একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ফলের নামটি হবে তেঁতুল। বন্ধুরা এখানে দেখো তিনটি ছবি আছে, এই তিনটি ছবি থেকে বর্ণ নিয়ে একটি ফলের নাম বলতে হবে। বন্ধুরা উত্তরটি যদি পেরেছ তাহলে একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ফলের নামটি হবে বেদানা। বন্ধুরা এখানে দেখো তিনটি ছবি আছে, এই তিনটি ছবি থেকে বর্ণ নিয়ে একটি সবজির নাম হবে তার নাম বলতে হবে। বন্ধুরা উত্তরটি যদি পেরেছ তাহলে একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। উত্তরটি হবে পটল। বন্ধুরা এখানে দেখো তিনটি ছবি আছে, এই তিনটি ছবি থেকে বর্ণ নিয়ে একটি সবজির কি নাম হবে তার নাম বলতে হবে। বন্ধুরা উত্তরটি যদি পেরেছ তাহলে একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। উত্তরটি হবে কুমড়া।